আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে, আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ। চট্টগ্রামে আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে মৃত্যুদণ্ড, বোমা মিজানের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরো একজন সময় সে আদালতে উপস্থিত ছিল। এই চট্টগ্রামের এই ঘটনাটি একেবারে 16 বছর পর এর রায় আসলো, আমরা এই বিষয়টি নিয়েও কথা বলবো। এছাড়া আজ থেকে চট্টগ্রামের সহ সারা দেশে ইলিশ ধরা 22 দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে, সে বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। তিনজন অতিথিকে আমরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে আমাদের সঙ্গে তিনজনে যুক্ত আছেন চৌধুরী ফরিদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক। আমার সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রামের জেলার সরকারি মৎস্য কর্মকর্তা, উপ পরিচালক মৎস্য অধিদপ্তরের, তিনি চট্টগ্রামের ফারহানা লাভলি। যুক্ত আছেন চট্টগ্রাম মৎস্য আড়তে গেলে যার দেখা পাই, তানভীর আহমেদ, মৎস্য ব্যবসায়ী আড়তদার, যাই বলে ইলিশের এই মৌসুমে ব্যবসার সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত ছিলেন। আমরা তিনজনের সঙ্গে কথা বলবো। তার আগে চট্টগ্রামের আজকে যেটি সারা বাংলাদেশের সবচেয়ে বড় খবর, সেটি হচ্ছে এই যে আদালত অঙ্গনে বোমা হামলার ঘটনা ঘটলো, সেই বোমা হামলার 16 বছর পর এটি রায় এসেছে। জনাব চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আপনি এই ঘটনা কভার করেছেন, এই ঘটনা এই 16 বছর আপনার চোখের সামনে দিয়ে গেছে, এই বিচারটি অনেক প্রত্যাশিত ছিল, আপনার কাছে জানতে চাই এই রায় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই এবং হামলার ঘটনা দিনের অবস্থাটি একটু জানতে চাই। জনাব চৌধুরী ফরিদ। ধন্যবাদ জাভেদ। আসলে অনেকদিন পরে আজ থেকে প্রায় 16 বছর আগে 2005 সালের যে 19 নভেম্বর যে ঘটনাটা ঘটেছিল চট্টগ্রাম আদালত ভবনের ঢুকতে, এই যে আমাদের ওভারব্রিজ আছে ওখানে, তখন আমরা খবর পেলাম। খবর পাওয়ার পরে তখন টেলিভিশন চ্যানেল এত ছিল না, আমরা কয়েকটা দু একটা মাত্র টেলিভিশন চ্যানেল ছিলাম, আমরা বড় বড় ক্যামেরা ছিল, তো আমরা দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে খুব বীভৎস ঘটনা আমরা দেখতে পেলাম, বিশেষ করে যারা উদ্ধার যাদেরকে আহত করে তাদেরকে নেওয়া হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের ওখানে যে ছিন্ন ভিন্ন লাশ, এমনকি রক্ত মাংস একেবারে ব্রিজ আছে, ব্রিজের মধ্যে লাগানো ছিল, গাছের মধ্যে লাগানো ছিল, খুব বিভৎস অবস্থায় আমরা দেখেছি। আসলে এটা বলার না, আমরাও নিজেরাই হতবিহ্বল হয়ে পড়েছিলাম। তারা এই যে সন্ত্রাসীরা, যে আজকে যারা সন্ত্রাসী যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বোমা মিজান সে একজন কুখ্যাত সন্ত্রাসী বলবো, সারা বাংলাদেশে বোমা বানিয়ে মানুষকে হত্যা করার জন্য তার যে কর্ম পরিকল্পনা ছিল জেএমবির, এটা সে বোমা মিজান ছিল। এখানে আজকে জাভেদ, সে জাভেদ স্বীকার করেছে নিজেও সে ঘটনার সাথে জড়িত ছিল, সে আমাদের সাথে এক সময় ইন্টারভিউ নিয়েছিলাম, ইন্টারভিউর মধ্যে সে বলেছিল সে কিভাবে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র পরিচালনার জন্য, তাদের পাশে একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা এই কার্যক্রম করা হয়েছিল। তারা বলছিল যে বিচারকদেরকে ভয় দেখিয়ে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে, তাদের ভাষায় এটা। তো তারা আজকে রায় হয়েছে, রায়ের ব্যাপারে আমি যেহেতু রাষ্ট্রপক্ষ একটা সন্তুষ্টি প্রকাশ করছে, রাষ্ট্রপক্ষ বলেছে বোমা মিজানের ফাঁসির আদেশ হয়েছে, আর একজন জাভেদের এখনো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত অবশ্য পর্যবেক্ষণ দিয়েছে, জাভেদ প্রতিদিন আদালতে উপস্থিত ছিল, জাভেদ আদালতের প্রতি সম্মান দেখিয়েছে এবং তার বয়স এখনো কম, সেই শিক্ষিত যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছে, তার জন্য তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। কিন্তু আদালতের মানে পক্ষে, সরকার পক্ষে কৌশলী বলেছেন তার আমরা এই রায়ে সন্তুষ্ট না, আমরা আমাদের রাষ্ট্রপক্ষের যারা আরো সিনিয়র কৌশলী আছেন তাদের সাথে কথা বলে উচ্চ আদালতে আপিল করবেন, আমরাও চাই যারা এই সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার বাংলাদেশে হোক, বাংলাদেশকে যেন সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করতে কোনো ব্যক্তির সামনে সাহস যেন না হয়, আমাদের চাওয়া সাংবাদিক হিসেবে। একজন সরাসরি আমরা ঘটনার পরবর্তী ঘটনার সঙ্গে সাথে ছিলাম না, পরবর্তী ঘটনা গিয়ে আমরা কভার করতে গিয়ে এই অবস্থা আমরা দেখেছি। আজকে হলো বোমা মিজান এখনো পলাতক আছে এবং তাকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা 2023 সালে, কয়েক বছর আগের যে ঘটনা 2014 সালে, 2014 সালে 30 সালে তাকে সন্ত্রাসে তাকে ওই যে আদালতে নেওয়ার সময় তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে,
এখানে তাকে সন্ত্রাস, এই যে আমরা ফিল্ম স্টাইলে যেটা বলি, একবারে এই যে সিনেমায় যে স্টাইল সেই স্টাইল তারা ফলো করেছে, বোমা মিজানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি এটা, আপনারা জানেন, সবাই জানেন, 2018 সালে তাকে ভারতে আটক করা হয়েছে, বোমা মিজানকে সে ভারতে আছে, এটা অতটুকু সত্য। আমরা মোটামুটি সাংবাদিক হিসেবে অতটুকু জেনেছি, তার ওখান থেকে ভারত থেকে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে, প্রক্রিয়া চলতে সরকারি ভাবে। আমরা চাই বাংলাদেশে এনে যেখানে হোক তাকে এনে উপযুক্ত তার বিচার যেন, তার এই যে তার সাজা যেন কার্যকর করা হয়। যে আবার আসবো আপনার কাছে, অনেক ধন্যবাদ জনাব চৌধুরী, ফরে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। কথা বলছিলাম 16 বছর আগের যে ঘটনা, চট্টগ্রাম আদালতে বোমা হামলার ঘটনা, এবং সেটি আরো 1 আসনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। সরকারের কৌশলে যারা আইনজীবী যারা, তারা বলছেন যে তারা আপিল করবেন উচ্চ আদালতে, কারণ জাভেদ ইকবাল এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। জনাব চৌধুরী ফরিদ, তখন থেকে এখন পর্যন্ত এই ঘটনা ঘটনার পর থেকে এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া সহ সবকিছুর প্রত্যক্ষ করে আসছিলেন এবং তার পর্যালোচনা, তার মন্তব্য আমরা জানলাম। এবার আসি চট্টগ্রামের বাজারে, বিশেষ করে আমরা যেটি দেখেছি মৎস্য অবতরণ কেন্দ্র যেগুলো আছে চট্টগ্রামে, সেগুলোতে গত কয়েকদিন এক ধরনের উৎসবের মতো ছিল, যে ব্যাপক মাছ আহরণ হয়েছে। আবারও 22 দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে, সেটি প্রজননের জন্যই সম্ভবত। আমরা এই বিষয়ে একটু জানবো, বিস্তারিত জানতে চাই। জনাব ফারহানা লাভলি, মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ফারহানা লাভলি, আমাদেরকে জানাবেন, যেটি মৎস্য ব্যবসায়ীরা বলছেন বা মৎস্য আহরণ যারা করেন তারা বলছেন যে তার জন্য এটি তাড়াহুড়ো হয়ে গেল, তারা এই সময় আরেকটু সময় চেয়েছিলেন, তারা যেরকম টার্গেট ছিল সেরকম মাছ আহরণ করতে পারেননি। আসলে ঘটনাটা কি, নিশ্চয় বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আপনার কাছে, যৌক্তিক কারণ আছে, 22 দিনের নিষেধাজ্ঞা আবার আসছে, একটু জানতে চাই আপনার কাছ থেকে, একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ। আসলে জেলেরা যেটা বলতেছে যে তাড়াহুড়ো হয়ে গেছে, এই কথাটা কিন্তু আসলে যুক্তিযুক্ত না। কারণ আপনি জানেন যে মাছ যদি সব ধরেই ফেলি আমরা, তাহলে আমি মাছ মাছকে আপনার প্রজননের সুযোগ দেবো কিভাবে? আমার এমন একটা সময়ে মাছকে, মাছ ধরাটা বন্ধ রাখতে হবে যখন সর্বোচ্চ পরিমাণ আপনার মাছ আসবে, ডিমওয়ালা মাছ, এবং তারা ডিম ছেড়ে দিবে। ডিম ছেড়ে দেওয়ার পরে একটা সময় তাদের আমরা হয়তো বা ধরবো, কিন্তু আমি মাছ ধরে ফেললাম, ওনারা মাছ পায় নাই, তখন যদি আমি মাছ শেষ করার ফেলার পরে যদি আমি তাকে ডিম দেওয়ার সুযোগ দিই, সেটা কতটুকু যুক্তিযুক্ত আমাদের এটা ভাবতে হবে। আচ্ছা, যেটি হচ্ছে যে এই বছর আপনাদের টার্গেট যেটি ছিল, যেটি আপনারা বলছিলেন মৎস্য আহরণের, সেটি পূরণ হয়েছে কিনা? আর মাছ আমরা রপ্তানি হতে দেখেছি, কিছু মাছ রপ্তানি হয়েছে, একটু জানাবেন আমাদের। আপনি জানেন যে আমাদের যে টার্গেট, আমাদের আমার চট্টগ্রাম অঞ্চলে অনেকেই বলতেছে তারা কম মাছ পাইছে, কিন্তু আপনি দেখেন বরিশাল, বরগুনা, কক্সবাজার, ওইসব অঞ্চলে কিন্তু কখনো কেউ বলে নাই যে মাছ ধরা কম পড়ছে। প্রচুর মাছ ছিল, প্রচুর বড় সাইজের মাছ ছিল আমাদের এখানেও, প্রচুর মাছ, যারা সাগরের ডিপে গেছে তারা প্রচুর মাছ পেয়েছে। ফিশারি ঘাটে গেলেই আপনারা নিজেরাই অনেকবার নিউজ করেছেন যে কি পরিমাণ মাছ আসতেছে আমাদের এগুলাতে, কিন্তু আমাদের যে ট্রেডিশনাল জেলেরা আছে একদম কিনারে মাছ ধরে তারা একটু কম পাইছে। তারা তো আপনার ওই রকম ভালো কোনো জাল দিয়ে মাছ ধরে না, আবার বড় কোনো নৌকা দিয়ে তারা মাছ ধরতে যায় না, তারা যায় আপনার এই যে জাহাজ থেকে যে লাল বোট গুলো আছে সেগুলা দিয়ে। কিন্তু আসলে মাছের উৎপাদন কিন্তু কম হয় নাই, মাছের উৎপাদন আমাদের টার্গেট মতোই হয়েছে, এবং আমরা যদি এই সময় এই বন্ধটা না দিই সামনের বছর হয়তো বা আমাদের ভুগতে হবে। সরকার সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমাদের কিছু করার নাই। আমরা শুধু এই যে মাছগুলো আসতেছে এখন ওরা ধরতে চাচ্ছে, রুটিন অনুযায়ী ছিল আপনাদের যে আপনার এই সময় তো এটা ধরা, মানে আমাদের বন্ধটা দিতেই হবে এই এই যোগগুলোর মধ্যে। কিন্তু আমরা অন্যবার কিন্তু আমাদের এই জেলেরাই বলতো যে মাছ তো সব ধরাই হয়ে গেছে, এমন সময় একটা সময় বন্ধ দিছে, মাছ ধরা সব শেষ হয়ে গেছে। এখন যখন আমরা একটু আগাই আসছি জিনিসটা, তখন ওরা বলতেছে এখন প্রচুর মাছ আসতেছে আমরা ধরতে পারতেছি না, এখন ওনারা এই বন্ধ দিছে। কিন্তু আপনি জিনিসটা চিন্তা করেন যে ওনাদের স্বার্থেই কিন্তু আমাদের এই বন্ধ, ওনাদের স্বার্থে। এই বছর যদি আমি মাছকে ডিম দেওয়ার সুযোগ না দেই, সামনে বছর মাছ কিন্তু অনেক কমে যাবে। এই এইরকম বিবেচনা করে আমাদের সরকার এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করে সবার কাছ থেকে মতামত নিয়ে এই ডেটটা ঠিক করা হয়েছে। আবার আসবো আপনার কাছে। তানভীর আহমেদ, আপনার কাছে জানতে চাই আসলে অবস্থা কি আপনাদের?
আমাদের অবস্থা আসলে যেভাবে আমরা আশা করছি, হ্যাঁ আসলে ব্যবহার না। আসলে ফারহান আপা একটা কথা বলছে, আমি শুনছি যে সব মাছ যদি জেলে রাত ধরে ফেলে, হ্যাঁ তাহলে ভবিষ্যতে আর মাছ খাবো কি? যেমন দেখেন 65 দিনের যে বন্ধটা যদি কমিয়ে 40 দিন করতো কিংবা 45, মানে আমি 20 দিন কমাই দিত, ঠিক আছে 20 দিন কমাই দিলে লক্ষ লক্ষ জেলে জন্য বেশি সুবিধা হয়। যেমন ওইদিকে কমায় নাই, ওইদিকে 65 দিনের বন্ধটা ঠিকই রেখে দিছে, কিন্তু এদিকে এসে যে 14 তারিখে ওই অভিযানটা দেওয়ার কথা, হ্যাঁ ওই 14 দিন আর 10 দিন আগায় নিয়ে আসছে, দেখা যাচ্ছে আগামীকাল থেকে অভিযান। ওই 65 দিনের যে বন্ধটা, ওই বন্ধটা যদি চৈত্র ফাল্গুন মাসে যে মেঘনাতে যে অভিযানটা দেয়, হ্যাঁ চৈত্র ফাল্গুন মাসে মেঘনাতে কিন্তু একটা অভিযান দেয়, ওই ফাল্গুন 65 দিনের বন্ধটা যদি চৈত্র ফাল্গুন মাসে দেয়, সারা বাংলাদেশে যদি ওই অভিযানটা পরিচালনা করে, হ্যাঁ একটা জেলে একটা ট্রোলিং জাহাজও মাছ ধরতে পারবে না। হ্যাঁ তখন দেখবেন সামনে ভবিষ্যৎ আমরা সাগরে মাছের জন্য, হ্যাঁ পানি মাছের সমান সমান থাকবে। আপনি নিশ্চয় শুনতে পেরেছেন, এটি আসলে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে কিনা, বিজ্ঞান ভিত্তিক? আসলে এটা অভিযানটা নিশ্চিত ঠিক করে, মানে যে বাইসিনের, আপনার কাছে আসছে আবারও আসছে, ফারহান আলাবের মন্তব্যটা নিতে চাই এই প্রসঙ্গে। আসলে আমাদের যারা মাছ ধরার সঙ্গে যুক্ত তারা তাদের যুক্তি দিবে, এবং সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় এটা মনে করেন না যে দুই একটা মাছের সিদ্ধান্ত, এটা একটা বৃহৎ একটা বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত নেয়, অনেকগুলা মানুষের সঙ্গে জড়িত থাকে যারা তাদেরকে বুঝে দেয়। আমার ওনারা বলতেছে 65 দিনের বন্ধ নিয়ে, আপনাকে আমি আগেও বলেছি যে এমন আছে 139 দিন বন্ধ আছে অনেক দেশে, 95 দিন বন্ধ আছে, 93 দিন বন্ধ আছে, এই যে আমরা 65 দিন বন্ধটা সবকিছু মিলাই একটা মিডিল অবস্থায় নিয়ে আসছি যে মাত্র 65 দিন বন্ধ। আমরা যদি মাছ ধরে এক সময় আমরা মাছে ভাতে বাঙালি এই জিনিসটা যদি বজায় রাখতে চাই, আমাদের এই নিষেধাজ্ঞাগুলা সরকারের সিদ্ধান্তগুলো মানতে হবে, এবং এক সময় দেখবেন সত্যি সত্যি বাংলাদেশের বঙ্গোপসাগরে মাছের পানি এক হয়ে যাবে, এত পরিমাণ মাছ আমরা পাবো। জি জি জি, এই প্রসঙ্গে চৌধুরী ফোর, আমরা মাছে যে ব্যাপক ধরা পড়লো ইলিশ আমরা কাভার করেছি, আপনিও গেছেন আমরাও গেছি, এবং এটি একটি অনেক সুন্দর একটি দৃশ্য যে রূপালী ইলিশ, ইলিশের স্বার্থে, ইলিশ উৎপাদনের স্বার্থে আবারও 22 দিন নিষেধাজ্ঞা, জেলেদেরকেও একটা সহযোগিতা দেয়া হয় 65 দিনের নিষেধাজ্ঞার সময়। আপনি কি বলবেন এই জেলেদের আপত্তি আছে একটু আর কি, যে একটু এগিয়ে আনা হলো কেন? হ্যাঁ ধন্যবাদ, ফারহানা আপা বলেছেন, বিশেষ করে আমাদের জেলা মৎস্য কর্মকর্তা, উনি ঠিক কথাই বলেছেন, যেহেতু সরকারের সিদ্ধান্ত এটা সারা বাংলাদেশের বিভিন্ন মৎস্য নিয়ে যারা গবেষণা করেন তাদের নিয়ে আমারও প্রশ্ন ছিল। আমি বললাম যে প্রথমে 22 তারিখ থেকে তাদের দাবি ছিল 22 অক্টোবর থেকে করা, এটা কিভাবে মানে সামনে আরো এগিয়ে নিয়ে আসছে? এটা হলো সম্মিলিত বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত। আমাদের মাছের যে এখন প্রজনন সময়ে আমরা 22 দিন বন্ধ রাখার জন্য যে আগে নিয়ে আসছে, এটা গত বছর ছিল 10 তারিখ থেকে, 10 অক্টোবর থেকে, এটা আরো একটা এগিয়ে নিয়ে এসে আগে আজ রাত মধ্যরাত থেকে এটা শুরু করছে। এটা অবশ্যই সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, যেহেতু বাংলাদেশের যে বঙ্গোপসাগরের মাছকে সমৃদ্ধ করার জন্য, মাছের প্রজনন বৃদ্ধি করার জন্য এই সিদ্ধান্ত আমরা ওয়েলকাম জানাই। কিন্তু যারা জেলে আছে তাদের দিকেও দেখতে হবে, তারা, আমি পাঠানা আপার সাথে আমি কথা বলেছিলাম, 20 কেজি করে চট্টগ্রামে 20,000 জেলে আছেন, 20,000 জেলেকে 20 কেজি করে চাল দিবেন, কিন্তু এটা এটা ঠিক নয়। আমি বলবো এখানে হাজার হাজার জেলে চট্টগ্রাম জেলায়, এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন উপজেলায় আরো অনেক জেলে আছে তারা সাগর থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের জন্য আরো পর্যাপ্ত পরিমাণে যে খাদ্য দিতে হবে, তাদের পর্যাপ্ত পরিমাণে তাদের সহায়তা দিতে হবে, এটাই হলো একটা। আরেকটা হলো, আরেকটা বিষয় আসছেন, এই যে আমাদের সময় যখন বন্ধ করবে তখন হলো ইন্ডিয়া হলো পূজা চলবে, ইন্ডিয়ায় যখন পূজা চলবে তখন ইন্ডিয়া থেকে জেলেরা এসে এই যে বাংলাদেশ সীমানা থেকে তারা এক সপ্তাহের জন্য মাছ ধরে নিয়ে যাবে, তাহলে ইন্ডিয়া এখন বিশাল একটা বিশাল বাজার, এবং বিশাল তাদের এই যে দামও অনেক বেশি, তো তারা চেষ্টা করবে এই অবস্থা থেকে রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড, এবং আরো ইন্ডিয়া শুধু নয় অন্যান্য দেশ থেকেও মাছ ধরে নিয়ে যায়। ওই যে আমরা যখন বাংলাদেশে মাছ ধরা বন্ধ থাকে ওই সময় যদি অন্যান্য দেশ থেকে মাছ ধরতে না পারে, এই ব্যবস্থা করছে কিনা সরকারকে উদ্যোগ নিতে হবে, অন্যান্য দেশ যেন মাছ ধরতে না পারে, তাহলে আমরা বাংলাদেশের জেলেরা বন্ধ রাখলো তারা ঘরে বসে থাকলো, অন্যান্য জেলেরা এসে মাছ ধরে বাংলাদেশ সীমান্ত থেকে নিয়ে যাবে, এটা হয় না। এই সরকার থেকে এই উদ্যোগটা নিতে হবে, আমাদের এই যে আমাদের জেলা মৎস্য কর্মকর্তা এখানে আছেন, উনি নয়, এটা উচ্চ লেভেলের সিদ্ধান্ত নিতে হবে, কোস্টগার্ডকে প্রতিনিয়ত, আমাদের নৌবাহিনীকে প্রতিনিয়ত সাগরে এটা টহল জোরদার করতে হবে, এই অবস্থা যেন সাকসেসফুল করতে পারে, এই 22 দিন যেন বন্ধ রেখে এটা করতে পারে, আমার হলো এই পরামর্শ। জি তানভীর আহমেদ, আপনি কিছু বলতে চান? আমি
একটা কথাই বলতে চাই, আমাদের যে 22 দিনের যে বন্ধটা, সেই বন্ধটা যদি আশ্বিন মাসের শেষের দিকে হয় তাহলে লক্ষ লক্ষ জেলের জন্য প্রচুর উপকার হয়। যেমন দেখা যাচ্ছে 5 তারিখ আমাদের এখানে হিসাব কি জানেন, একটা হচ্ছে জো, একটা হচ্ছে ডালা। ডালা বললে মাছ থাকে না, সাগরে পানি কম থাকে, যদি জো হয় তাহলে পানি বেশি থাকে, তখন মাছ। যেমন 5 তারিখ থেকে একটা জো আছে, ওইটাতে মাছ বেশি পাওয়ার আশা করছিলাম, ঠিক আছে, কিন্তু দেখি যে 4 তারিখ থেকেই অভিযানটা আগে দিয়ে দিছে। এখন তো বর্তমানে ডিমওয়ালা মাছ ধরা পড়ছে না, এখন জমা ধরা পড়ছে, সব বড় মাছ ধরা পড়ছে কিন্তু ডিম ছাড়া, ডিমওয়ালা মাছ ধরা পড়ছে কিন্তু আগে। আমরা আল্লাহর রহমতে অনেক বড় বড় মাছ ইলিশও গেছি, 1 থেকে 1.5 কেজি, 2 কেজি, 2 কেজি 400 হাইস্ট এবার মাছ দেখছি, ঠিক আছে। তো আশা করি আমাদের জন্য যে 22 দিনের বন্ধটা, ওই বন্ধটা যদি আশ্বিনের শেষের দিকে হয় আমাদের জন্য, আমাদের জন্য বলতে না লক্ষ লক্ষ জেলের জন্য বেশি উপকার হয়। জি ধন্যবাদ তানভীর আহমেদ। ফারহান আল আবলি, যেটি চৌধুরী ফরিদ বলছিলেন যে পাহাড়ার বিষয়, এই 22 দিন বন্ধ কি অন্যান্য দেশেও থাকছে, তাদের সাথে কি সমন্বয় বা কোনো সামঞ্জস্য বা কোনো মিল আছে, না শুধু আমাদের অংশেই বন্ধ থাকবে, অন্যরা এসে আবার শিকার মৎস্য শিকারের সুযোগ পাবে, আসলে কি হচ্ছে একটু বলবেন। আমি আপনাদের একটা কথা জানাতে যাচ্ছি যে আপনি মনে করেন যে আমাদের সমুদ্র সীমায় ইলিশটা থাকে, ভারতে কিন্তু থাকে না বা মিয়ানমারে পাওয়া যায় না, তার মানে কি? এটার মানে হলো যে এই মাছটা এই এলাকাতেই প্রজনন করতে পছন্দ করে বা বিচরণ করতে পছন্দ করে, এই জন্যই আমাদের যে বন্ধের দিনটা এটা অন্যান্য দেশের সঙ্গে খুব বেশি মিল রেখে যায় না, কিন্তু কিছুটা সময় তাদের সঙ্গে আমাদের মিল থাকে। আর যে আমাদের যেটা আমাদের ফরিদ ভাই যেটা বললেন যে পাহাড় বিষয়টা, গত 2 বছর আগে একটা পরিস্থিতি ছিল, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি ভিন্ন। এখন বিমান বাহিনী পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করতেছে, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, কোস্ট গার্ড, নৌ পুলিশ সবাই কাজ করতেছে। তার মানে কি? যাতে বাইরে কোনো নৌকা না এসে মাছ ধরতে না পারে, এই জন্য বিমান বাহিনীকে এখানে মানে ইনক্লুড করা হয়েছে। বিমান বাহিনী আকাশ পথে তাদের দেখবে যে আমাদের অঞ্চলে কোনো নৌকা আসছে কিনা অন্য অঞ্চলে, এবং ওইভাবে কিন্তু টহল প্রচুর বাড়ানো হচ্ছে এই মায়ের সময়, এবং নৌবাহিনীর প্রচুর টহল এবং কোস্ট গার্ডের সঙ্গে বিমান বাহিনী তাদের সহযোগিতা করবে। আমরা যে জিনিসটা এক সময় একবার শুনি, আমরা ওইটাই মাথার মধ্যে নিয়ে থাকি যে বাইরের নৌকা এসে মাছ নিয়ে যাচ্ছে, বাইরের নৌকা এসে মাছ নিয়ে যাচ্ছে, কিন্তু এরপর এই প্রতিকারের জন্য যে আমরা ব্যবস্থাটা নিয়েছি সেটা আর কেউ মনে রাখে না, এটাই আমার কাছে দুঃখজনক লাগে। না আমি একটু কথা বলি তাহলে, ফারহান আবা যেটা বললেন আমরা শুনি না, এটা হলো আমাদের যারা জেলের সাগরে মাছ ধরে, যারা আমাদের যে যারা আড়তদার আছেন যারা জেলে, তাদের বক্তব্য। আমরা বন্ধ থাকি ওনারা, কিন্তু আমরা তো সাংবাদিকরা ওখানে যাই না, যা তাদের বক্তব্য নিয়ে আমরা কথা বলি। সুতরাং আমরা সবার বক্তব্য নিয়ে, মৎস্য অধিদপ্তর যেটা বলছে সেটা উনি আমাদের জেলেরাও দিয়ে, আমরা চাই আমাদের যে সরকার যে উদ্যোগ 22 দিনের বন্ধ, এটা যেন সব আমাদের কার্যকর করা হোক, অন্যরা কোন জেলে, অন্য দেশের কোন জেলে এসে আমাদের22 দিন আমাদের সহযোগিতা আছে। আমার চট্টগ্রাম অঞ্চলে 27,000 জেলে আছে যারা নিবন্ধিত, তার মধ্যে 20,000 জনকে এই চালের সহযোগিতা দেওয়া হবে 20 কেজি করে, এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ আপনারা জানেন যে চট্টগ্রাম অঞ্চল কিন্তু জাটকা জেলে খুব কম। তারপর আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি চাল, এবং ইলিশ সবাই যে ইলিশ ধরে সেটাও কিন্তু না, সবাই কিন্তু ইলিশ জেলে না, কিন্তু আমরা যত দূর পারি সর্বোচ্চ চেষ্টা করি আমাদের জেলেদের এই সময়ে, যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ থাকবে, কেউ যেতে পারবে না, এই জন্য আমরা মোটামুটি সবাইকে কভার করার চেষ্টা করতেছি, ভবিষ্যতে এটির সংখ্যা আরো বাড়ানো হবে। অনেক ধন্যবাদ জানাই ফারহান আল আবলি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক ধন্যবাদ জনাব চৌধুরী ফরিদ, ধন্যবাদ তানভীর আহমেদ আপনাকে। আজকের আয়োজন এখানে শেষ করব, আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। দর্শক আপনারাও ভালো থাকবেন।